সুপ্রিয় ভিওয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দিব ইরান ইসরায়েল লেবাননের হাতে পাওয়া আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা ইরান পন্থী যোদ্ধাদের আরো থাকছে ইসরায়েলের সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানে সিএসনি সংঘর্ষে নিহত বিশ চার দশক পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো চীন এটিকে লেবাননে ঢুকে হামলা চালানোর ইঙ্গিত দিল ইসরায়েল লেবাননে অতর্কিত হামলা চালতে ইসজালের সমর্থন দেশে যুক্তরাষ্ট্র আর থাকছে ইসজাল হিজবুল্লাহর পাল্টা পাল্টা ভয়াবহ হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব ইসজাল লেবানন অঞ্চল সে বাবা যুদ্ধ এর মাঝে সৌদি আরবের তেল ট্র্যাঙ্কে 17টি মিসাইল হামলা চালল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ভেসা তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা ইরানপন্থী যোদ্ধাদের ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে আবার ড্রোন ছুড়ল ইরাকের ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্ট রাতে দেশটির ইলাত শহর লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন ছোড়া হয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে হামলা দায় স্বীকার করেছে ইরান সশস্ত্র গোষ্ঠী এর মধ্যে একটি ড্রোন ভূপাতিত করা হলে অপরটি আগাথানে শহরের বন্দর এলাকায় তেল আবিবকে জানায় ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে চাহত হয়েছেন অন্তত দুজন একজনের বয়স আটষট্টি বছর অন্যজন আটাশ লেবাননে ইসরায়েল ভব হামলা শুরু পর থেকে কয়েক দফে দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ইরাক থেকে হামলা চালানো হয়েছে এর আগে ইসলামী রেজিস্ট্যান্স একাদিকে হামলা লক্ষ্য ছিল ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি সূত্র আরব নিউজের এবার ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুলার ভয়াবহ মিসাইল হামলা ইসরায়েল অবসানগুলোর উপর মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যার মধ্যে হাইপার উত্তর অবস্থিত একটি সামরিক শিল্প কমপ্লেক্স রয়েছে বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে হিজবুল্লাহ জানাই কাদের উৎস থেকে প্রতিরোধকারী ফিলিস্তিন জাতি প্রতি সমর্থন লেবানন তার জনগণের প্রতিরক্ষায় হিজবুল্লাহ যুদ্ধরা ইসরায়েলে কি কেরিয়াত মটোকিন শহরে এগুলো বর্ষণ করেছে সামাজিক মাধ্যম ভিডিও ফুটেজে দেখা গেছে লেবানন থেকে ছড়া একাধিক রকেটে ক্রিয়াত সমনাহ আগাছে চেনেছে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের ক্রিয়াত সমনা বসতিকে থেকে লক্ষ্য করে ফালাহটু মিসাইল নিক্ষেপ করেছে আরেক বিবৃতিতে হিজবুল্লাহ হাইপার উত্তর রাফেল মিনিশন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্সে মিসাইল হামলার কথা জানিয়েছে এদিকে ইসরায়েলি মাধ্যম জানিয়েছে সাদাফের দক্ষিণে একটি অঞ্চলে মিসাইল আঘাত এনেছে তবে আক্রমণের সময় কোন সতর্কবার্তা বা সাইরেন শোনা যায়নি এদিকে চলমান সংকটের প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র ফিরান সবাই মিলে সংঘর্ষ থামাতে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তবে ইসরায়েল এ প্রস্তাব বা সারা না দিয়ে তাদের আক্রমণ আরো বাড়ি চালিয়ে ঘোষণা দিয়েছে সূত্র পাস এদিকে পাকিস্তানে সিয়া সন্নি সংঘর্ষে নিহত বিশ পাকিস্তানের উত্তর পশ্চিম কুরাম ও সুনি দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত বিশ জন জায়গায় নিহত এবং অনেকে আহত হয়েছে খবর ঢয়েছে বেলে প্রতিবেদন বলা হয়েছে পাঁচ দিন আগে তাদের মধ্যে বিরোধ শুরু হয় আফগানিস্তান সীমান্তের কাছে কুরাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলা সূত্রপাত পর সেই বিরোধ বড় আকার ধারণ করেছে কর্তৃপক্ষ জানাচ্ছে সংঘর্ষে কমপক্ষে অন্তত জন আহত হয়েছেন করম শহরে এক উচ্চ পদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে কিন্তু এতে অবস্থার কোনো পরিবর্তন হয় আঞ্চলিক সরকারের মুখপাত্র বেলেস্টের সাইফ আলী জানিয়েছে উত্তেজনা কম করার জন্য প্রশাসন প্রবীণ জনজাতি নেতাদের সাহায্য নিচ্ছে দুই পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন সাম্প্রতিক বছরগুলিতে কুরুরামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে সূত্র পাকিস্তান টুডে এবার যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে চীন চার দশক পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো চীন চার দশকের বেশি সময় পর আন্ত মহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বৃহস্পতিবার সকালে প্রশান্ত মহাসাগর চড়া হয় আইসিবিএম খবর বিবিসির এক বিবৃতিতে সেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্থানের সময় সকাল পৌনে নয়টার দিকে এই পরীক্ষা চালানো হয় একটি নকল ওয়ার হেড ছিল তাতে সমুদ্রে নির্ধারিত অংশে পড়েছে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষাটি নিজের বার্ষিক পরিকল্পনা অংশ বলে জানিয়েছে চীন যথাযথ আন্তর্জাতিক আইন অনুসরণ করা হয়েছে বলেও দাবি তাদের সাধারণত নিজেদের আকাশ সীমার মধ্যে এ ধরনের পরীক্ষা চালিয়ে থাকে বেইজিং উনিশশো আশি সালে পর আন্তর্জাতিক দল সীমায় এটাই তাদের প্রথম আই এর পরীক্ষা এদিকে জাপানে দাবি আগে থেকে সতর্ক করে নিচ্ছেন এ নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সূত্র ফার্স্ট টুডে এবার লেবাননে ঢুকে হামলা চালানোর ইঙ্গিত দিল ইসরায়েল লেবাননে ঢুকে অভিযান চালাতে পারে ইসরায়েল ইসরায়েলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করে এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি সেখানে তিনি বলেছেন চলতি সপ্তাহে ইসরায়েলের লেবানন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রতিরোধ করতে আরো মিছিল হামলা চালানো হবে তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবানন ঢোকার রাস্তা তৈরি করে রেখেছে প্রধানের বক্তব্য যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে হিজবুল্লাহ মোকাবেলা করাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য হালেবির বক্তব্য বুধবার ইসরায়েলি একাধিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ এর মধ্যে একটি মিসাইল তেল আবিবকে লক্ষ্য করে ছোড়া হয় জবে লেবানন জুড়ে রকেট হামলা চালিয়েছে ফলে হিজবুল্লাহকে শেষ করতে একের পর এক লেবানন ঢোকা প্রয়োজন ইসরায়েলি সেনাবাহিনী তা প্রস্তুত বলেও জানিয়েছেন সেনাপ্রধান সূত্র ফাস্ট টুডে লেবাননে অতর্কিত হামলা চালাতে ইজরায়েলকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র লেবাননে ব্যাপক বোমা বর্ষণ বিমান হামলায় ইজরায়েলকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়তুল্লাহ আলী খামেনি এ মন্তব্য করেছেন খবর ইরান ইন্টারন্যাশনাল এ গতকাল খামেনি বলেছেন যুদ্ধক্ষেত্রে ইজরায়েল সূত্র অত্যন্ত অত্যাধুনিক অস্ত্র সজ্জিত এবং তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র লেবাননে ইজরায়েল ব্যাপক হামলা শুরুর পর প্রথমবার ইমন মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা অনওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসহুদ রেজাস্কান এক সাক্ষাৎকারে আল-জাযিরেকে বলেছেন আমাদের প্রশাসন 2015 সালে পারমাণবিক চুক্তিতে যারা জড়িত ছিল তাদের সঙ্গে আলোচনায় ইচ্ছুক কিন্তু এই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র সদিচ্ছা দেখাচ্ছে না মাসহুদ রেজাস্কান আর বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বসতে আমাদের কোনো সমশানে এছাড়া খামিনি আর ভাষণে জানা আমাদের নেতৃত্বে ইরান বিশ্বের সবচেয়ে আলাদা হয়ে পড়েছে যে সমালোচনা চলছে তা সত্য নয় এদিকে খামিনি বলেছেন আজ আমাদের এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক যাদের বিশ্বের জন্য সংস্কার অর্ধেক বাস করে সূত্র আরব নিউজ এর ইজল এবং হিজবুল্লাহ পাল্টা হামলা এবার ইজল এবং হিজবুল্লাহ সরাসরি পাল্টা হামলা শুরু করেছে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু মধ্য দিয়ে লেবাননের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে হিজবুল্লাহ তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাদের দাবি ইজলে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে এর প্রেক্ষাপট সলমান উত্তেজনা নিয়ে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন গাজায় হামলার মধ্যে ইসরায়েল লেবানন এই হামলা আরও জানা তেল আবিব অন্যান্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে তবে কোনো হতাহতের খবর এখনো আসেনি গত বছরে অক্টোবর গাজা আগ্রাসনকে কেন্দ্র করে ইসরায়েল হিজবুল্লার মধ্যে উত্তেজনা বাড়লে এতে এটাই প্রথম তেল আবিবের উদ্দেশ্যে ছিল প্রথম ক্ষেপণাস্ত্র সম্প্রতি লেবানন বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলে এসব হামলায় হিজবুল্লার বেশ কয়েকজন নেতা নিহত হয়েছে লেবানন ইসরায়েল মুখোমুখি যুদ্ধের মধ্যে সৌদি আরবের তেল ট্যাঙ্কে ভয়াবহ আঠারোটি ড্রোন হামলা ইসরায়েল এবং লেবানন চলছে মুখোমুখি যুদ্ধ এরই মাঝে সৌদি আরবের তেল ট্যাঙ্কে সতেরোটি মিসাইল হামলা চালিয়েছে তেল সন্ধানাগারে হামলায় ব্যবহৃত ড্রোন স্কুস মিসাইল ধ্বংসাবশেষ প্রদর্শন করে সৌদি আরব পরীক্ষামূলক মন্ত্রণালয় বলেছে এগুলো প্রমাণ করে ওই হামলায় জড়িত ছিল ইসরায়েল তারা বলেছে আঠারোটি ড্রোন ও ষাটটি স্কুল মিসাইল একটি জায়গা থেকে চোরা হয়েছিল কিন্তু এগুলো ইয়ামের থেকে চোরা হয়নি বলে দাবি তাদের এদিকে ইয়ামান ইরান সমর্থিত হতে বিদ্রোহ অবশ্যই আগে এই হামলা দায় স্বীকার করেছে তবে শনিবার এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান একই সঙ্গে দেশটির যে কোনো হামলার শিকার হলে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে ওই হামলার পিছনে ইরান জড়িত আছে কিনা ক্ষতি দেখার জন্য পরবর্তীতে তারা বুঝতে পারে যে ওই হামলার পিছনে ইসরায়েল জড়িত বুধবার সৌদি আরবে গিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে একে এক টপয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই ঘটনার জবাব দেওয়ার জন্য অনেকে বিকল্প ছিল যুক্তরাষ্ট্রের হাতে চূড়ান্ত একটি বিকল্প আছে এছাড়া আরো বিকল্প রয়েছে আমরা দেখব আমরা শক্তিশালী অবস্থানে আছে। সূত্র ইন্ডিয়া টুডে